ভারতীয় সেনা পেল বড় সুখবর, চীনের জারুজুরি শেষ। ভারতীয় সেনাবাহিনী হল পৃথিবীর বৃহত্তম সেনাবাহিনীগুলির মধ্যে অন্যতম। ভারতের সেনাবাহিনী স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী নিয়ে গঠিত। পৃথিবীর শক্তিশালী সেনাবাহিনীগুলির মধ্যে অন্যতম হল ভারতীয় সেনাবাহিনী। ভারত সামরিক দিক থেকে প্রথম পাঁচের মধ্যে অবস্থান করছে। ভারত সামরিক ক্ষেত্রকে অত্যাধুনিক করে তুলছে দ্রুত, ফলে ভারতীয় সেনা ক্রমশ আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে। আমরা প্রত্যেক ভারতীয়রা আমাদের সেনাবাহিনীকে নিয়ে গর্বিত। বন্ধুরা, খবরটির গভীরে প্রবেশ করার আগে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভারতবর্ষকে নিয়ে দারুণ খবরাখবর পেতে। আর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার গভীরে জেনে নেওয়া যাক পুরো খবরটি। হরিয়ানার সুকনায় 90তম প্রতিষ্ঠা দিবস পালন করল ভারতীয় বায়ুসেনা। বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী বায়ুসেনা দিবসের সেই কর্মসূচিতে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম নির্মাণে আত্মনির্ভরতার ঘোষণা করলেন। এক গুচ্ছ নয়া সামরিক উপকরণের পাশাপাশি ভারতীয় বায়ুসেনা শনিবার পেল নয়া ডিজিটাল কমব্যাট ইউনিফর্ম। বায়ুসেনা দিবসের ওই কর্মসূচিতে এয়ার চিফ মার্শাল চৌধুরী বলেন, কেন্দ্রীয় সরকার বিমান বাহিনীর অফিসারদের জন্য নতুন একটি সমরাস্ত্র শাখা গড়ার প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে আগামী দিনে আকাশ যুদ্ধের প্রশিক্ষণের ক্ষেত্রে অন্তত 3,400 কোটি টাকা সাশ্রয় হবে। বায়ুসেনার নয়া ডিজিটাল কমব্যাট ইউনিফর্মও উদ্বোধন করেন তিনি। সুকনায় বায়ুসেনা দিবসের কর্মসূচির এয়ার শোতে রাফাল সুখোই-30 এর পাশাপাশি এই প্রথমবার অংশ নিয়েছিল দেশে তৈরি হালকা যুদ্ধ হেলিকপ্টার প্রচণ্ড। বায়ুসেনা প্রধান শনিবার জানান, আগামী বছর থেকে অগ্নিপথ প্রকল্পে মহিলাদেরও নিয়োগ করা হবে। বাহিনীর হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার কথাও জানান তিনি। প্রসঙ্গত, এই প্রথমবার 8ই অক্টোবরের ভারতীয় বায়ুসেনা দিবসের কর্মসূচি হরিয়ানার চণ্ডীগড়ে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাধীনতার পর থেকে 2005 সাল পর্যন্ত দিল্লির পালম বায়ুসেনা ঘাঁটিতে এবং পরবর্তী সময়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে এই কর্মসূচি পালিত হতো। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভারতবর্ষকে নিয়ে দারুণ খবরাখবর পেতে। আর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত এই কথাটি। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়। জয় হিন্দ বন্দে মাতরম।